আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, মুগ মসুর মিলিয়ে টমেটো দিয়ে ডাল। আশা করছি ডাল আপনাদের খুব ভালো লাগবে। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। আমি মুগ মসুর মিশিয়ে ডালটা তৈরি করব। এখানে মুগ ডালও হাফ, মসুর ডালও হাফ, দুটো ডাল আমি সমান সমান করে নিয়েছি। এখন আমি ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসছি। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখানে তিনটে বড় বড় টমেটো আমি কেটে নিয়েছি। এই টমেটো তিনটে আমি কুকারে দিয়ে দিলাম। আর এই ধুয়ে রাখা মুগ মসুর ডালটাও দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার মতো জল দিয়ে দিলাম। জলটা আমি এমন করেই নিই, এক কাপ ডালে দু কাপ জল দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন। নুন হলুদ ভালো করে মিশিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ওভেন ধরিয়ে দিলাম। কভারটা দিয়ে আমি দুটো সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেছে, আমি কমিয়ে দিয়ে আরেকটা সিটি দিয়ে নেব। দুটো সিটি পড়ে গেছে, ওভেনটা আমি এখন অফ করে দিলাম। ভাপটা বেরিয়ে গেছে, এখন আমি কভারটা খুলছি। ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে। এই সাইড করে আমি ডাল রেখে দিলাম। ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি হাফ চামচ সর্ষে, একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একসাথে। শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে একটু নাড়াচাড়া করে সুন্দর একটা ফোড়নের গন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা ডাল। এখানে আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি। ভালো করে আমি ফুটিয়ে নেব। আমাদের রোজের খাদ্য তালিকায় একটা ডাল থাকে। ডাল কিন্তু একটা পুষ্টি, হেলদি খাবার। ডাল যদি ভালো হয় ঠিক ভাত কিন্তু এই ডাল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। মুগ মসুর মিলিয়ে এই টমেটোর ডালটা কিন্তু খুবই ভালো লাগে। এটা আপনারা একবার করে দেখবেন। সবাই ঘরেই একটা ডাল তৈরি হয়, তো একবারই ডালটা তৈরি করে দেখবেন। ডাল ভালো করে ফুটছে, এখন আমি ওভেনটা অফ করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।